ঝুলন্ত পার্লামেন্টের দিকে ব্রিটেন বাংলাদেশি বংশোদ্ভূত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন ঝুলন্ত হলেও বাংলাদেশের সাথে ব্রিটেনের সম্পর্কে ফাটা পড়বে না বলছেন বিশ্লেষকরা রাজধানীর কামারপাড়ায় তিন সন্তান সহ মায়ের লাশ উদ্ধার সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড বলছেন স্বজনরা অস্থির চালের বাজার দেড় মাসে কেজিতে বেড়েছে পনেরো টাকা কৃত্রিম সংকটের অভিযোগ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে নিউজিল্যান্ড আজ টাইগারদের মাচা মরার লড়াই সংবাদে আমি রামিম হাসান দেখছিলেন শিরোনাম বিস্তারিত নির্বাচন প্রসঙ্গ একক প্রধানমন্ত্রী থেরেসা মেয়ের কনজারভেটিভ দল এজন্য ঝুলন্ত পার্লামেন্টের দিকেই এগুচ্ছে ব্রিটেন প্রত্যাশিত ফল অর্জনে ব্যর্থ হলেও সরকার গঠনের অনুমতি চাইবেন থেরেসা মে বাকিংহাম প্যালেসে রানীর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার কথা রয়েছে তাঁর তবে থেরেসা মেয়ের পদত্যাগ দাবি করেছেন লেবার পার্টির প্রধান জেরেমি করবিন আর মে অযথায় আগাম নির্বাচনের ডাক দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন লেবার পার্টির ছায়া চ্যান্সেলর জন ম্যাকডোনাল আসমাতুলের প্রতিবেদন পারলেন না থেরেসা মে বৃহস্পতিবার যুক্তরাজ্যে অনুষ্ঠিত আগাম নির্বাচনে পার্লামেন্টের বেশি আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা লাভে ব্যর্থ হয়েছে তার দল কনজারভেটিভ পার্টি ফলে সরকার গঠনে নতুন সমীকরণে যেতে হবে দলটিকে ছশো সদস্য বিশিষ্ট ব্রিটিশ হাউস অফ কমন্সে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন তিনশো ছাব্বিশটি আসন গেল নির্বাচনে দলটির দখলে তিনশো একত্রিশটি আসন থাকলেও এবার তা হয়নি মূলত ব্রেকজিট ইস্যু ও নির্বাচনের আগে দেশটিতে সন্ত্রাসী হামলায় তার এমন ফলাফলের কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা তবে এত কম প্রচারণা চালিয়েও মেয়ে সরকারের এই ফলাফলে আনন্দিত কনজারভেটিভ শিবির মেয়ে খুব কঠিন একটা অবস্থানে আছেন তিনি খুবই বিচক্ষণ নারী তিনি যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে সংকোচ বোধ করেন না এদিকে ভালো করেছে লেবার পার্টি গেলবারের দুশো উনত্রিশটি আসনের বদলে এবারে পেয়েছে দুশো একষট্টিটি আসন আর এই ফলাফলে সন্তুষ্ট দলের প্রধান জেরেমি করবেন তবে লেবার পার্টির ছায়া চ্যান্সেলর জন ম্যাকডোনেল মেয়ের সমালোচনা করে বলেন অযথায় এই আগাম নির্বাচনের ডাক দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এই ভোট গ্রহণে প্রধানমন্ত্রী নিজেরই কোনো আত্মবিশ্বাস ছিল না আগাম নির্বাচনের ঘোষণা এবং নির্বাচনী বিতর্কে তার অংশগ্রহণে অনিহা যুক্তরাজ্যের মানুষের উপর বিরূপ প্রভাব ফেলেছে অন্যদিকে আগাম নির্বাচনের ঘোষণা মেয়ের জন্য একটি ঝুঁকিপূর্ণ রাজনৈতিক খেলা ছিল বলেই মনে করেন ব্রিটিশ সাংবাদিক লড়া কুইন্সবার অল্পের জন্য থেরাসা মেয়ের দল সংখ্যাগরিষ্ঠতা হারানোই ব্রিটিশ নির্বাচন ঝুলন্ত তো পার্লামেন্টের দিগেই তোড়ি ভিড়ালো আর এই ঘটনা এসএনপি সহ অন্যান্য ছোট দলগুলো অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আসন্ন নতুন ব্রিটিশ সরকারের কাছে পরবর্তী সরকারের কাছে ব্রেক্সিটই হবে প্রধান চ্যালেঞ্জ એમটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ আসমাতুলি নিউজ 24 এদিকে ব্রিটেন পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভূত 14 জন অংশ নিলেও শেষ পর্যন্ত জয় পেয়েছেন তিনজন হ্যাট্রিক জয় পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত রুশনার আলী আর দ্বিতীয়বারের মতো জয় পেলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এবং রূপা হক এদিকে বাংলাদেশিদের এমন বিজয় তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রতিনিধি আসাম মাসুমের রিপোর্ট জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্র যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী রূপা হক ও টিউলিপ সিদ্দিক বৃহস্পতিবার অনুষ্ঠিত যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনে এই তিন বাংলাদেশি বড় ব্যবধানে জয় পান বঙ্গবন্ধু নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রেজোয়ানা সিদ্দেক হাম্পেস্ট্যান্ট অ্যান্ড কিলবার্ন লেবার পার্টি থেকে পনেরো হাজার ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জয় পেয়েছেন দু হাজার সালের তুলনায় টিউলিপ চোদ্দ দশমিক ছয় শতাংশ বেশি ভোট পেয়েছেন বাংলাদেশের মানুষ ছাড়া আজকে জিততাম না মানুষের দোয়া এবং মানুষের এসে যে ক্যাম্পেইনিং করেছে আমাদের ড্রাইভিং করেছে আমাদের লিফলেটিং করেছে বিশেষ করে আমাদের সব কমিউনিটি যে সিলেটের থেকে আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছে আমি সিলেটের ফুরি না হলেও আমাকে ভীষণ সাপোর্ট দিয়েছে আজকে এদিকে লন্ডনের ইলিক সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন আসন থেকে তেত্রিশ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রূপা হক তার আদিবাড়ি পাবনার মোকসেদপুরে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী জয় মোরিসি পেয়েছেন উনিশ ভোট দু সালে মাত্র কয়েকশো ভোটের ব্যবধানে জিতেছেন তিনি পঁয়ত্রিশ হাজার তিনশো ভোটের বিশাল ব্যবধানে তৃতীয় মেয়াদে হ্যাট্রিক জয় পেয়েছেন বাংলাদেশি বংশোভূত রুশনারা আলী সিলেটের মেয়ে রুশনারা আলী ছিলেন বেলথান গ্রিন্ড অ্যান্ড বো আসনের প্রার্থী গতবার মাত্র দুইশো ভোটে জয় পেয়েছিলেন দু সালে প্রথমবারের মতো এমপি হিসেবে নির্বাচিত হন তিনি আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার পক্ষ থেকে কখনো ব্রেক্সিটকে সমর্থন করা হবে না কারণ এই ইস্যুটি চাকরি এবং অর্থনীতির ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলবে সেই সাথে শিক্ষা ও চাকরি খাতে ব্যয় বাড়ানোর গুরুত্ব আরোপ করব আমি এই তিনজন ছাড়াও আরও এগারো জন বাংলাদেশি বংশোভূত প্রার্থী এবার নির্বাচনে লড়ছেন চন্দ্রানী চন্দ্রা নিউজ টোয়েন্টিফোর যুক্তরাজ্য নির্বাচনের খবর এবার জানবো সরাসরি সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সেখান থেকে আমাদের সহকর্মী আসমো মাসুম মাসুম আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এখন তো কোয়ালিশন সরকারের দিকেই যাচ্ছে ব্রিটেন মোটামুটি এই যে ফলটি এলো এর ফলে যেটি বলা হচ্ছিল যে লেবার পার্টি অর্থাৎ কনজারভেটিভ পার্টি যদি জিতে যায় লেবার পার্টি হেরে যায় সেক্ষেত্রে বাঙালি সহ প্রবাসীরা যারা রয়েছেন অভিবাসী যারা রয়েছেন তাদের জন্য সমস্যা কিন্তু কোয়ালিশন সরকার যদি গঠিত হয় সেক্ষেত্রে কি কোনো সম্ভাবনার দিক দেখছেন কিনা আপনি ধন্যবাদ আপনাকে আসলে এখন থেকে প্রায় দেড় ঘন্টা আগে ব্রিটিশ যে রানী ওনার সাথে দেখা করে টেরিজা মে রানীর সাথে প্রায় বাইশ মিনিট বৈঠকে উনি নতুন সরকার গঠনের জন্য কথা বলে এসেছেন এবং ইতিমধ্যেই কিন্তু ঘোষণাটি চলে এসেছে যে ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি তাদেরকে সাথে নিয়ে তারা একটি কোয়ালিশন সরকার গঠন করে করার দিকে এগুচ্ছেন তারা হবে তারা এক জায়গায় হয়েছেন এবং আপনাদের বলা উচিত আসলে ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি পার্টি সম্পর্কে আসলে স্পেশালি আমাদের এথনিক কমিউনিটি বা ব্রিটিশ কমিউনিটিতে পরিচিত পার্টি না এটি এটি আয়ারল্যান্ডের একটি রাজনৈতিক দল এবং তারা কিন্তু ব্রেকজিটের পক্ষে ছিলেন যেটি আসলে কনজারভেটিভ তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে রেখেছিল যে ব্রেকজিটের পক্ষেই তারা কাজ করে যাবেন তো নীতিগত এই জায়গা থেকে তারা একসাথে হয়েছেন এবং আপনাদের বলা উচিত যে আসলে কনজারভেটিভ পার্টি তো আসলে একটি রক্ষণশীল দল কিন্তু তার চেয়ে আরো বেশি রক্ষণশীল দল হচ্ছে ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি তো যেটি আপনি বলছিলেন যে ব্রিটেনে বাংলাদেশ আসলে আপনি বলতে যাচ্ছেন যে কোয়ালিশন সরকার হলো সেটি আসলে বাংলাদেশীদের জন্য খুব বেশি লাভ হতে যাচ্ছে না আইটি বিষয় একই সাথে জানতে চাই সেটি হচ্ছে যেটি লেবার পার্টি যে পরিমানে সেখানে আসন পাওয়ার কথা ছিল তার চেয়ে বেশি আসন পেয়েছে সেখানে কি আসলে যে পার্লামেন্ট পার্লামেন্টে কি তাদের ক্ষমতা বৃদ্ধি পেল বলতে যাচ্ছেন বা সেখানে আসলে তাদের মতামতকে কিভাবে তখন গুরুত্ব পাবে সংক্ষেপে একটু বলবেন পার্লামেন্টে আসলে ক্ষমতা বৃদ্ধি চাইতে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে এই যে একটি জোয়ার উঠেছে লেবারের পক্ষে লেবার লেবার ধরে রাখতে পারে তাহলে হয়তো নির্বাচনে এটি আবারও ভালো করবে এবং কোয়ালিশন সরকার নিয়ে কিন্তু কোয়ালিশন সরকারের দিকে একটি কথা বলা হচ্ছিল যে কোয়ালিশন সরকার গঠন করা হলে হয়তো আগামী আবারও একটি মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে এ ধরনের কিছু যদি হয় তাহলে অবশ্যই লেবার একটু ভালো পজিশনে থাকবে কারণ জেরেমি করবিন যদিও দলের ভিতরে তার অবস্থান অনেক নাজুক ছিল কিন্তু সবকিছুকে কাটিয়ে তিনি নতুন ভোটারদেরকে আকৃষ্ট করতে পেরেছিলেন লেবারের পক্ষে যে কারণে এই বিশাল বিজয়টি এসেছে এবং এটি সম্পূর্ণই জেরেমি করবিনের ব্যক্তিগত কেরিশমা হিসাবে দেখছে এখানকার মূল মিডিয়া মূলধারার মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা অসংখ্য ধন্যবাদ সহকর্মী আসম ও মাসুম যোগ দিয়েছিলেন লন্ডন থেকে এবং তিনি যে বিষয়টি বলতে যাচ্ছেন যে এই নির্বাচন আসলে লেবার পার্টি হেরে গেলেও তাদের যেই আসন যে পরিমাণ আসন পাওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি আসন পেয়েছে এবং তাদের যে অবস্থান সেই অবস্থান শক্তিশালী হয়েছে যা পরবর্তী নির্বাচনে লেবার পার্টির জন্য একটা সুফল বয়াতে পারে ব্রেক্সিট ও সন্ত্রাসী হামলার ঘটনায় যুক্তরাজ্যের নির্বাচনের প্রভাব ফেলেছে বলে মনে করছেন বাংলাদেশের বিশেষজ্ঞরা তাদের মতে ঝুলন্ত পার্লামেন্ট গঠিত হলে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ ও বিশ্বরাজনীতিতে সাময়িক না হলেও সুদূর প্রভাব পড়বে তবে বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনো ভাটা পড়বে না বলে মনে করেন তারা বিস্তারিত লাকমিনে জাসমিন রিপোর্ট আসন সংখ্যার দিক দিয়ে এগিয়ে থাকলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় শেষ পর্যন্ত ঝুলন্ত পার্লামেন্ট গঠন করতে হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী মেকে অন্যদিকে বেশ কিছু অঞ্চলে তুমুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও নির্বাচনী ফলাফলে পিছিয়ে পড়ল বিরোধী দল লেবার পার্টি কেন এমন ফলাফল এর ব্যাখ্যা দিলেন বাংলাদেশের বিশ্লেষকরা নিরাপত্তা এবং ব্রেক্সিটের পরিপ্রেক্ষিতে পার্টি থেরেসা মেয়ের একটা আবির্ভাব ইন এ সেন্স দ্য ব্রিটিশ পিপুল যখন ক্রাইসিস হয় তখন দে গো ইনসাইড ইন দ্য কোর তারা ভিতরে চলে যায় তখন তাদের কনজারভেটিভনেসটাই ফুটে ওঠে নির্বাচনে এমন ফলাফল আভ্যন্তরীণ ও বিশ্ব রাজনীতিতে সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে বলে অভিমত কূটনীতিকদের রাষ্ট্রনীতি কিন্তু ইংল্যান্ড রাতারাতি পরিবর্তন করবে না এটা একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে হয়তো কিন্তু ধীরে ধীরে এবং বিভিন্ন উপায়ে আমরা এটা লক্ষ্য করব। কিন্তু এটাতে ইমিগ্রেশনের উপরে খুব একটা ইম্প্যাক্ট ইমিডিয়েটলি আমরা দেখব বলে মনে হয় না তবে যুক্তরাজ্যের নতুন রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের সাথে দেশটির দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশ্লেষকরা আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক অর্থনৈতিক তারপরে আমাদের যে ডায়াসপোরা আমাদের দেশের অনেক মানুষ সেখানে থাকে এবং বিশেষ করে বাণিজ্য ক্ষেত্রে একটা ভালো সম্পর্ক আমরা গড়ে তুলেছি সুতরাং এই সম্পর্ক থাকবে এদিকে ব্রিটেনের এই মধ্যবর্তী নির্বাচনে তিন বাঙালি কন্যার বিজয়কে ইতিবাচক ও দেশের জন্য বড় অর্জন বলে মনে করছেন বিশেষজ্ঞরা লক্ষ্মিনাদিস সোমা নিউজ 24 ঢাকা এবারে দেশের খবর রাজধানীর তুরাগ থানার কামারপাড়ায় ঘরের ভেতরে তিন সন্তান সহ মায়ের মৃতদেহ পাওয়া গেছে পুলিশের ধারণা সন্তানদের হত্যার পর মা আত্মহত্যা করেছেন তবে নিহতের স্বজনদের অভিযোগ সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে স্বামীর পরিবারের সদস্যরা নৃশংস এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এদিকে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ বিস্তারিত মৌখন্দকারের রিপোর্টে মাঝরাতে রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকায় একটি ঘরে মা রেহেনা পারভিন ও তার তিন সন্তান শান্তা শেফা ও সাদের মরদেহ পাওয়া যায় প্রত্যক্ষদর্শীরা জানান গলায় ফাঁস লাগানো অবস্থায় রেহেনা পারভিনের মৃতদেহ পাওয়া যায় আর তিন ছেলে মেয়ের দেহ পড়েছিল মেঝেতে পরে খবর পেয়ে তুরাক থানা পুলিশ চারটি মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন অভাব ছিল আর্থিক অসচ্ছলতা ছিল তার কারণে তার ওয়াইফ তাকে টাকা পয়সা নিয়ে একটা প্রেশার ছিল সব সময় এটা একটা কারণ হতে পারে প্রাইমারিলি আমরা যেটা বুঝতে পেরেছি যে আউট অফ ফ্রাস্ট্রেশান হয়তো মা নিজে এই ঘটনাটা ঘটিয়ে থাকতে পারে এবং নিজে পরে আত্মহত্যা করে থাকতে পারে এটা একটা বিষয় আমাদের ঘটনার সময় রেহেনার স্বামী মোস্তফা কামাল বাসার কাছেই একটি সমিতির অফিসে ছিলেন শেষ রাতে বাসায় ফিরে স্ত্রী ও সন্তানদের পড়ে থাকতে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে যায় তবে নিহত স্বজনরা অভিযোগ করছেন সম্পত্তির জেট ধরে রেহেনার শাশুড়ি ননদ ও দেবর মিলে এ হত্যাকাণ্ড হয়েছে বোনের ননদ বোনের দেবর বোনের শাশুড়ি তিনজনে মিলে ষড়যন্ত্র করে মেরে ফেলেছে আমি দেখা মাত্রে ওর নিচে দিয়ে আলগুদি ধরে চিল্লা করলাম বহু যার জন্য আমার পাশের লোকজন আসলো আইসা দাও দিয়া এদিকে তিন শিশুকে হত্যা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন টেলিফোনে জানিয়েছেন ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ মৌখান্তকার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বৈঠক করেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন কমিটি শুক্রবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয় যাতে দলীয় সমর্থন পাওয়া প্রার্থীদের নাম পরবর্তীতে ঘোষণা হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী জুলাই ভোট অনুষ্ঠিত হবে এতে ঠাকুরগাঁও টাঙ্গাইল বরিশাল ও ব্রাহ্মণবাড়িয়া তেইশটি ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এছাড়া মামলা বা অন্য জটিলতার কারণে স্থগিত ইউনিয়নের নির্বাচন ও শূন্য পদে উপনির্বাচন হবে বাইশটি জেলার তেত্রিশটি ইউনিয়নে আগামী বারোই জুন পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকছে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সারাদেশের গুরুত্বপূর্ণ দশটি পয়েন্টে তিন শতাধিক সদস্য মোতায়ন এবং সিসি ক্যামেরা বসানো হচ্ছে যাতে বলা হয়েছে এবং জানিয়েছেন সেতুমন্ত্রী মুন্সিগঞ্জের সিরাজদি খানে বিআরটি এর মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম পরিদর্শনের সময় তিনি এ তথ্য জানান মন্ত্রী জানান নিরাপত্তা নিশ্চিত করতে এবং যানজট কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া বিভিন্ন স্থানে সড়ক মেরামতের কাজ চলছে বলেও জানান তিনি ছবিটা না তো যানজট নিয়ন্ত্রণের পদক্ষেপ হিসাবে জনগণের যাত্রীদের নিরাপত্তার জন্য দশটি পয়েন্টে আমরা তিনশো আনসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি তিনটি করে প্রত্যেকটা পয়েন্টে আইপি ক্যামেরা ইনস্টল করা হচ্ছে এগুলো হচ্ছে বাইপাইল নবীনগর চন্ডা কোনাবাড়ি কালিয়াকোট বাইপাস বাড়ি থেকে ব্যারিস্টার মদুদ আহমদকে বের করে দেয়া সরকারের প্রতিহিংসার প্রয়োগ প্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ব্রহুল কবির রাজভি শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি ডিসভি আরও বলেন সরকার বাড়ি নিয়ে কাঁসাজি খেলছে প্রতিহিংসা করেই খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল এ সময় গ্যাসের মূল্য বৃদ্ধি এবং ব্যাংক আমানতে আবগারি শুল্ক প্রত্যাহার করারও দাবি জানান বিএনপির এই নেতা যে ব্যারিস্টার মৌুদ আহমেদ সাহেবকে তার বাসা থেকে দীর্ঘদিনের সাঁত্রিশ আটত্রিশ বছর যে বাড়ি থেকে ছিলেন এগুলো আছে সরকারের প্রতিহিংসার এটা বহির্প্রকাশ এটা অন্য কিছুই নয় আইনজীবীরাও বলেছেন যে মানে কোর্টের কোনো নির্দেশনা নাই সরকার কারসাজি করে তার বন্য প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই সেখান থেকে সরানো হয়েছে আগামীতে সবার অংশগ্রহণের সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সকালে পাঁচই জানুয়ারি যে তথাগিত নির্বাচনের নামে একটা ভণ্ডামি হয়েছে তারপরে সেই সরকারের জনগণের কাছে জবাবদিহি করবার প্রশ্ন নাই আমরা এই জন্য বলছি এখন সংকট থেকে বেরিয়ে আসবার জন্য অবশ্যই একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে বাজেট যেটা করা হয়েছে সেটা আমরা এদের মধ্যে বলেছি এর মধ্যে কল্যাণমুখী কোনো বিষয় নাই এখানে সম্পূর্ণ একটা ঐতিহাসিক রসিকতার মতো এবারে নিত্য বাজার প্রসঙ্গ কিছুতেই থামছে না চালের বাজারের অস্থিরতা নানা অজুহাতে দেড় মাসেরও বেশি সময়ে কেজিতে দাম বেড়েছে বারো থেকে পনেরো টাকা আর এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও স্বল্প আয়ের মানুষ ব্যবসায়ীরা কেউ কেউ বলছেন চালের সরবরাহ নেই আবার কেউ অভিযোগ করেছেন কৃত্রিম সংকট তৈরির তবে দ্রুত ব্যবস্থা না নিলে অসন্তোষ বাড়বে মত কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের বিস্তারিত মাফিয়া মুক্তার রিপোর্ট দফায় দফায় চাল ফেদে গত দেড় মাসে কেজিতে দাম বেড়েছে বারো থেকে পনেরো টাকা কখনো বন্যা কখনো আমদানি নেই কখনো আবার সরকারি গুদামে চাল নেই এমন নানা কারণ দেখিয়ে দাম বাড়িয়েছেন বিক্রেতারা চালের বাজার স্বাভাবিক না হওয়ায় বিপাকে সাধারণ মানুষ তারা বলছেন চালের বাজারের এমন দাম তাদের করছে না জেহাল চালের দামটা যদি সহনশীল না হয় বা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না থাকে তো এটা আমাদের জন্য প্রেশার দাম খুবই চওড়া এত দামে আসলে গরিব মানুষদের জন্য আমাদের জন্য খুবই কষ্টকর পড়াশোনার বাইরে দ্যাট ইজ উই ফিল আনইজি এবং আমরা খুব ট্রাভেল লাইফ লিড করতেছি খুচরা বিক্রেতাদেরও একই কথা অতিমাত্রায় বেড়েছে দাম বছরের এই সময়ে মোটা চাল বিক্রি হওয়ার কথা কেজিতে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকায় সেই চাল বাজারে এখন আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে এখন খালি মোটা না সব চাল দামে বেশি আর খুচরা আমাদের জন্য বেশি ভালো হতো যদি দামটা কম থাকতো এরা তিন মাসে দাম কিনা মজুত করে তারা ইচ্ছে মধ্যে মালের রেট বিক্রি করে মোটা চালের বাজার পঞ্চাশ টাকার উপরে তো কাস্টমারের কাছে জবাব বিয়ে করতে করতে আমাদের শেষ পাইকারদের কেউ কেউ বলছেন মোকাম মালিকরা কৃত্রিম সংকট তৈরি করছেন আবার কেউ বলছেন এবছর ধান নষ্ট হয় এমন সংকট তৈরি হয়েছে যে ধানগুলো আছে ওই ধানগুলো তো আমাদের দেশ দেশের জন্য পর্যাপ্ত না যার জন্য সব মেলারা বাগযোগ করে ওরা কিনে নিয়ে গেছে মিল মালিকেরা মাল ছাড়তেছে না ওনারা মজুদ রাখছে ওনাদের ইচ্ছা মাফিক প্রোডাকশন করতেছে মার্কেটে মাল ছাড়তেছে মহিলাদের সাথে অনেক জায়গাতে কথা বলছি ওনারা বলছেন আমাদের দেশে নাকি এই বছর মোটা ধানের আবাদটাই নাকি অনেকটাই কম হচ্ছে চালের বাজার দ্রুত স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ক্যাবের সভাপতি গোলাম রহমান মিলারদেরকে যে ব্যাংক ঋণ দেওয়া হচ্ছে বা মজুদারকে যে ব্যাংক ঋণ দেওয়া হচ্ছে তা পরিশোধের জন্য অবিলম্বে চাপ সৃষ্টি করা দরকার যাতে তারা তাদের মজুদ বাজারে ছাড়তে বাধ্য হয় দশ থেকে পনেরো লাখ টন চাল আমদানি করা হয় তা এবং খোলা বাজারে বিক্রি হয় তাহলে চালের দাম কমে আসবে গত কয়েক মাস ধরেই চালের দাম বাড়ছে প্রতি সপ্তাহের ব্যবধানে কেজিতে দুই থেকে তিন টাকা করে বেড়েছে দাম মাফিয়া মুক্তা নিউজ টোয়েন্টি ঢাকা এবার নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস আর শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফির খবর কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে টু আর ডাই ম্যাচে লড়ছে বাংলাদেশ কিউইরা টস জিতে ব্যাট করছে শেষ খবরে ব্ল্যাক ক্যাপদের সংগ্রহ চার উইকেটে দুশো এক রান সোফিয়া গার্ডেন্সে বৃষ্টির কারণে বাংলাদেশ নিউজিল্যান্ডের ম্যাচ নির্ধারিত সময়ের এক ঘন্টা দেরিতে শুরু হয় তবে কোনো ওভার কার্টাল এখনো পর্যন্ত হয়নি এই ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে আসরে টিকে থাকতে নিউজিল্যান্ডের জন্য সমান গুরুত্বপূর্ণ ম্যাচটি আজকের ম্যাচে বাংলাদেশ জিতলে আর শনিবারের ম্যাচে ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া পরাজিত হলে সরাসরি সেমির টিকিট নিশ্চিত হবে মাস্টারপি বাহিনীর বাংলাদেশ স্কোয়াডে আজ দুটি পরিবর্তন নিমরুল কায়েস আর মেহেদি মিরাজ একাদশের বাইরে সুযোগ পেয়েছেন তাস্কিন আহমেদ আর Even the rain, uh, go away for four. <laughs> Message to that hey, maybe I need to change my pace because of the early sign and change his pace. He did well. Yeah, it's a very clever piece of bowling. He was uh, anticipating probably that it would have come a little bit quicker, but was beaten by a slowness uh, of the delivery that came out uh, just from the bottom part of the bat. Very good stuff from and uh, Ahmed. And obviously, a uh, set batsman going back to the pavilion. Uh, should really help Bangladesh to look for more wickets here at the moment. Not the last short ball Jimmy will get across his career. The other thing about that for me, Atta, is that it speaks to... দর্শক দেখতে পেলেন সরাসরি একটু আগে মাস তাস্কিন আহমেদের উইকেটে আমরা কিন্তু চার উইকেটে এগিয়ে রয়েছে এই মধ্যে এরপর যাই নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পর সঙ্গে থাকবে আবার স্বাগত আপনারা দেখছেন নিউজ ফোর সংবাদ রাস্তা নেই স্কুল নেই হাসপাতাল নেই নেই বিদ্যুৎ একবিংশ শত শতকের ডিজিটাল দুনিয়ার এমন জায়গাও এখনও আছে সাপে কাটলে ডাক্তারের বদলে ওঝাও তার প্রথম পছন্দ কারণ অশিক্ষা আর কুসংস্কার তাদের প্রতিবেশী বলছি সিরাজগঞ্জের প্রত্যন্ত চরের ইউনিয়ন কাওয়া কোলার কথা মিজানুর রহমানের ক্যামেরায় আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সঙ্গে ছিলেন আব্দুস সামাদ সাইন এই ছবিগুলো দেখে কে বলবে কাওয়াকোলা নামে এই প্রত্যন্ত দ্বীপেই একসময় সিরাজগঞ্জের মূল সভ্যতা ছিল এয়ারপোর্ট কোর্ট থেকে শুরু করে জেলখানা সবই ছিল এখানে কিন্তু সালের ভয়াবহ সব ভেঙেছে তারপর থেকেই বর্ষায় বন্যা আর অবর্ষায় খরার সাথে লুটতে হয় তাদের বর্ষার সময় চতুর্দিকে পানি ঘরের ভিতরে পানি ঘরের ভিতরে একজনের পানি হয় চোর ডাকাতের সমস্যা সারা জায়গা থেকে ডিউটি করা কাওয়াকোলার মতো সিরাজগঞ্জের যমুনা চরের বিশটি ইউনিয়নের পাঁচ লাখ মানুষের একে নিয়তি বছর বছর এদের স্বপ্ন ভাঙে সেই শোকে শরীর ভাঙে ভাঙে আর্থিক সামর্থ্য তার চেয়েও নির্মম সত্য মৌলিক অধিকারের অধিকাংশ এখানে অনুপস্থিত এখানে ডাক্তার নাই ডাক্তার সব টাউনি মরেও যাবেন না কেন তাও মনে করেন তাক নিয়ে যাওয়া লাগে ওপার ছোট্ট একটা হাসপাতাল করছে ওই ওই গ্রামে ওই সাত দিন পর পর ডাক্তার আসে খাদ্য অনিশ্চয়তা স্বাস্থ্যহীনতার পাশাপাশি নতুন স্বপ্ন জন্মনিতেই নানা প্রতিকূলতা এখানে কারণ স্বপ্ন দেখানোর প্রতিষ্ঠানেরই স্বপ্ন নেই 누 যে যাই বই ভিজে যায় আর কত মানুষ পড়ে যায় আমরা তো স্বপ্ন দেখি পোলাপানকে অনেক বড় করব লেখাপড়া করব স্কুলে ক্লাস হয় না ভালোভাবে মাস্টাররা পড়ায় না বন্যার সময় কতজন ছাত্র 50 ছাত্র মিত্র যেতেই পারে না নেয়ের সাম্রাজ্যেও নিয়ম করে ভোট আসে রাজাও যে নির্বাচিত হয় তারপর তারা এদের ফেলে নদীর ওপারে শহরে বাস করা শুরু করেন তাদের কাছে প্রশ্ন ছিল সমস্যার সমাধান কোথায় সরকারের যে বরাদ্দ অপুতুল সরঞ্চলে প্রতিনিহত বন্যা হয় প্রতিনিহত জ্বর হয় প্রতিনিহত খরাও হয় এই তিনটার হাতে যুদ্ধ করতে হয় সরঞ্চলে মানুষের রাস্তাঘাটগুলো যদি পাকা বক্ত হয় যদি মানুষের স্যানিটেশন ব্যবস্থা আবার কৃষি ভর্তুকি এগুলা দিলে আমাদের মোটামুটি কৃষকদের উপকৃত হবে এবং কাওয়াখালা ইউনিয়নের উপকৃত হবে শহর অঞ্চলের যে সমস্ত ইউনিয়নগুলো আছে সে সমস্ত ইউনিয়নকে আলাদাভাবে প্রায়োরিটি দেওয়া সরকারের উচিত পরিকল্পনা মহাপরিকল্পনার কথা শুনতে শুনতে এদের কান ঝালাপালা এরা শুধু জানে কাজ না করলে চুলায় হাঁড়ি চড়বে না পেটে ভাত হবে না এদের জীবন আমাদের মতো ধন ধান্য পুষ্প ভরা নয় দারিদ্র সংগ্রাম আর বিভিন্ন রকম প্রতিকূলতায় ঘেরা সমাজের আর্দশ স্বাভাবিক মানুষের মতো এরা কি আসলে মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকার অধিকারটুকু হারিয়েছে নাকি সেগুলো অন্য কারো জিম্মায় লকারবন্দী অবস্থায় আছে এই প্রশ্নগুলো আমার নয় এই চরাঞ্চলের সাধারণ মানুষের আশিকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ফোর সিরাজগঞ্জ কুমিল্লার ঐতিহ্য ময়নামতের শালবন বৌদ্ধবিহার যার আসল নাম ভবদেব মহাবিহার তেরো থেকে চোদ্দশো বছর আগে এখানে দেশ বিদেশের শিক্ষার্থীরা পড়তে আসত বৌদ্ধভিকুরা এখানে ধর্মচর্চা করতেন কয়েকশো বছর আগে মাটির নিচে চাপা পড়েছিল এখানকার সভ্যতা সংস্কৃতি যা ষাটের দশকে খনন শুরু হয় বিহারটির ধ্বংসাবশেষে উঠে আসে মাটির ওপরে প্রতিদিন এখানে ভিড় জমান অগণিত দর্শনার্থী মোশারফ হোসেন সেলিমের তোলা ছবিতে অন্তরাবিশ্বাসের ধারাবাহিক প্রতিবেদন ঐতিহ্যের কুমিল্লার প্রথম পর্ব আজ তেরো চোদ্দশো বছর আগের কথা বৌদ্ধ ভিক্ষুরা ধ্যানে বসতেন সম্পন্ন করতেন ধর্মীয় আচারাদি শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকত ময়নামতির শালবন বৌদ্ধবিহার দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব বিহারটি সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর শুরুর এক সময়ে নির্মাণ করেছিলেন এর কয়েক শতক পর ধ্বংসপ্রাপ্ত হয় বিহারটি সালে বিহারটির প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হয় বিহারের মূল মন্দিরকে ঘিরে ছোট বড় অন্তত বারোটি মন্দির ও চারটি স্তূপ পাওয়া যায় এছাড়াও প্রায় চারশো স্বর্ণ ও রৌপ্য মুদ্রা আটটি তাম্রলিপি অসংখ্য পোড়ামাটির সিলমোহর ব্রোঞ্জ ও মাটির মূর্তি বেরিয়ে আসে বিহারের ধ্বংসস্তূপ থেকে শালবন বিহার লাগোয়া ময়নামতি জাদুঘরে এগুলো রাখা আছে বিহারটি বর্গাকার প্রতিটি বাহু একশো সাতষট্টি দশমিক সাত মিটার লম্বা চারটি দেয়াল মিটার পুরু দেয়ালে একশো পঞ্চান্নটি কক্ষ আছে ঘরগুলোর সামনে আছে সাড়ে আট ফুট চওড়া টানা বারান্দা এই ঘরগুলোতে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন করতেন ধর্মচর্চা দিতেন বিদ্যা শিক্ষা প্রতিদিন এখানে আসেন অনেক দর্শনার্থী এখানে মানে শিক্ষা অনেক বেশি উন্নত ছিল সেটার প্রমাণ দিচ্ছে ময়নামতি বৌদ্ধ বিহারটা কতবিহারেন শহর অপরিলে গেছে। স্বতন্ত্রত্বটা নিজে চোখে যেভাবে দেখবে সেভাবে পাঠ্যপুস্তকে সে পাবে না। ভালো লেগেছে সুন্দর জায়গা। সরকার যদি এটাকে আরো ভালোভাবে সংরক্ষণ করে তাহলে আমাদের পরবর্তী যে প্রজন্ম তারা খুব ভালোভাবে এটাকে নেবে। 5 থেকে 12 শতকের শেষ পর্যন্ত দুই বাংলা ও ভারতের বিহার প্রদেশে অনেক বিহারের অস্তিত্ব ছিল। সাত থেকে বারো শতক পর্যন্ত এটা স্থায়ী ছিল এটা একাধারে রাজনীতি চর্চার কেন্দ্র ধর্মচর্চার কেন্দ্র অর্থনীতি চর্চার কেন্দ্র এবং এটা ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক একটা জায়গা বিহারটির আরেক পাশে নব বিহার নামে আরেকটি বিহার নির্মিত হচ্ছে চলতি বছরের শেষ দিকে এর কাজ শেষ হবার কথা পুরনো আর নতুন দুই বিহারই হবে দর্শনার্থীদের জন্য এক দর্শনীয় স্থান যেখানে ঘুরে ইতিহাসের অনেক অজানা তথ্য জানতে পারবে সাধারণ মানুষ কুমিল্লার ময়নামতির এই শালবন বিহারে পড়তে আসত দেশ বিদেশ থেকে অগণিত শিক্ষার্থী এই বিহারকে কেন্দ্র করে তখন গড়ে উঠেছিল এখানকার অর্থনীতি রাজনীতি এবং শিক্ষা ব্যবস্থা যা ছিল খুবই উন্নত এখনকার বিশ্ববিদ্যালয়গুলো হবে এই বিহারের মতোই উন্নত এবং বিশ্বের দরবারে যা বাংলাদেশের অর্থনীতি রাজনীতি এবং সংস্কৃতিকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে এমনই প্রত্যাশা সবার অন্তরবিশ্বাস বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর ময়নামতি জেনে জেনছি আরো একটা বিরতি ফিরছি একটু পর সঙ্গে থাকুন সুনির্দিষ্ট নীতিমালার অভাব ও আইনের যথাযথ প্রয়োগের ঘাটতির কারণেই সোনা চালান হয় আর এর দায় শুধু সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরই নয় সরকারেরও এমনটাই জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি শুক্রবার সংস্থাটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলা ও জোকসাজোষের আড়ালে স্বর্ণ ব্যবসা খাতে দীর্ঘদিন বিকশিত দুর্নীতি জালিয়াতি ও চোরাকার নির্ভরতা তৈরি করেছে এর দায় সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সরকারকেও নিতে হবে টিআইবি আরও জানায় জুয়েলারি ব্যবসায় সুশাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতা ও সদিচ্ছার কোন বিকল্প নেই আলোচনার মাধ্যমে স্বর্ণ আমদানি ও ব্যবসার নীতিমালা প্রণয়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ এবং আবারও ব্রিটেন নির্বাচনের খবর যুক্তরাজ্যের আগাম নির্বাচনের ফলাফল মূলত ব্রেক্সিট বিষয়ে প্রধানমন্ত্রী থেরেসা মের প্রতি অনিহারি ভয় প্রকাশ বলছে জার্মানি সহ বেশ কয়েকটি রাষ্ট্র এদিকে থেরেসা মের দল সংখ্যা না পাওয়ায় ব্রেক্সিট আলোচনার সময়সীমা নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক শেষ করবেন 24 সংবাদ তবে তার আগে শিরোনামগুলোর একবার ঝুলন্ত পার্লামেন্টের দিকে ব্রিটেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন কন্যার জয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অভিনন্দন ঝুলন্ত পার্লামেন্ট হলেও বাংলাদেশের সাথে ব্রিটেনের সম্পর্কে ফাটা পড়বে না বলছেন বিশ্লেষকরা রাজধানীর কামারপাড়ায় তিন সন্তানসহ মায়ের লাসুদ্ধার উদ্ধার সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড বলছেন স্বজনরা অস্থির চালের বাজার দেড় মাসে কেজিতে বেড়েছে পনেরো টাকা কৃত্রিম সংকটের অভিযোগ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে নিউজিল্যান্ড বাটা মরার লড়াইয়ে টাইগার দল আর এখন এ পর্যন্ত এরপর দেখবেন নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে